এ যেন প্রদীপের নিচে অন্ধকার রাজধানীর একেবারে পাশেই সাভারের কাউন্দিয়া ইউনিয়ন কিন্তু সেখানকার 22 গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাহন নৌকা দীর্ঘদিন ধরে একটি সেতু হওয়ার স্বপ্ন দেখছেন এলাকাবাসী তবে কয়েক দফা উদ্যোগ নিলেও সেতুটি কেন বাস্তবায়ন হচ্ছে না তা বোধগম্য নয় স্থানীয় বাসিন্দাদের তবে স্থানীয় সংসদ সদস্য আগা খান মিন্টু বলছেন সকল বাধা দূর করে শিগগিরই সেতু নির্মাণের কাজ শুরু হবে বিস্তারিত ওয়াসিফ পার্থ রিপোর্টে ভৌগোলিক অবস্থান খোদ রাজধানীর একেবারে পাশে মাঝখানে দূরত্ব মাত্র একটি নদী কিন্তু ব্রিজের অভাবে এটি সাভারের কাউন্দিয়া ইউনিয়নের 22 গ্রামের মানুষকে পিছিয়ে দিয়েছে যেন কয়েক যুগ এখানকার মানুষের যাতায়াতের একমাত্র বাহন নৌকা জীবন জীবিকার প্রয়োজনে কাউন্দিয়ার বাসিন্দারা নদী পার হয়ে আসেন মিরপুরে প্রতিদিন যাতায়াত করছে প্রায় কয়েক লাখ মানুষ স্থানীয়রা বলছেন সেতু না হওয়ায় নানা রকমের ভোগান্তি ও দুর্ভোগ নিয়েই পার হয়ে যাচ্ছে বছরের পর বছর এলাকাবাসী বলছেন নিত্যপণ্য সামগ্রী কেনা চিকিৎসা স্কুল কলেজ যে কোনো প্রয়োজনেই নদী পারের কোনো বিকল্প নেই পোহাতে হয় নানা বিপত্তি পড়তে হয় নানা বিড়ম্বনায় এখন বাই চান্স কেউ যদি হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে কিন্তু সে এখান থেকে বড় কোনো হাসপাতালে যেতে হলে তার রাস্তাই ডেড হয়ে যেতে পারে মাল সামানের নিতে কষ্ট এটা লাস্ট লয়ে এলো কষ্ট এটা মানুষ যদি প্রেগনেন্ট অবস্থায় যদি মনে করেন মেডিকেলে নেই তাও কষ্ট খুব কষ্ট হয় এই জায়গায় এই জায়গায় আর এখানে মনে করেন যে চেয়ারম্যান মেম্বার যারা আছে এরা বুঝে যে এটা কী করে এটা কম আর কি এটা তো বুঝে নেই কী করার আছে যারা সাধার বানায় তাদের জন্য অনেক রিক্স থাকে জীবনের একটা রিক্স ওই আর কি আবার হচ্ছে যারা হচ্ছে গর্ভবতী মহিলা তাদের জন্য আরও বেশি রিক্স মানে যারা অসুখ বিসুখ হয় তারা তারা হচ্ছে যে মানে অনেকে সময়ের কারণে সময়ের কিন্তু অনেক মূল্য এই সময়ের কারণে মনে হচ্ছে অনেক মানুষ মারা যায় এই নৌকার যে এখানে একটা ব্রিজ দিলে আমরা অনেক বেটার চোখের সামনে নদীর ওপারে উন্নত জীবন নিয়মিত দেখে আসলেও বেশিরভাগ নাগরিক সেবা থেকে বঞ্চিত এপারের কয়েক লাখ মানুষ ঢাকার কাছে বাস করেও নিজেদের সিটমহলের বাসিন্দা মনে করেন কাউন্দিয়া ইউনিয়নের মানুষ আমার জন্ম এখানে ছোট থেকে বড় হয়েছি কিন্তু এখন তো যে অবস্থা নৌকাটা পার হইয়া এই স্লিপ কেটে পড়ে যায় ছেলে মেয়ে নিয়ে অসুবিধা বাচ্চা আপনার যে মেয়ে ছেলেদের যে হাসপাতাল নেব এতে যাতায়াতের যে অসুবিধা এটা আমরা বিশাল সমস্যার মধ্যে আছি ঢাকার পাশে তো আমাদের ঢাকার পাশে বলাটাও ভুল হয়ে যায় মনে হয় যে অবস্থা আমরা বলি 40 বছর ধরে আজকে কাউন্টে থাকতেছি আসা যাওয়া করি 500টা রুজি কামলা দিই 500টা রুজি কামলা দিয়ে মনে করি আমি চাল কিনুম না ডাল কিনুম না সদাই কিনুম না মাংস কিনুম মাছ কিনুম না একটা রুগী আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আমি তাড়াতাড়ি করে হাসপাতালে নিমু হাসপাতালে নিবার গেল মনে করেন লোকটা পারাপারি করতে করতে আমার রুগী মারা যায় আমরা আজ পর্যন্ত একটা ব্রিজ পেলাম না খালি কয় ব্রিজ হবে 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 কবে যেন হবে এটা বলতে পারলাম না এটা আসলে আমাদের অনেক সমস্যা যেমন মনে করেন একটা মানুষ যদি অসুস্থ থাকে তখন তারা হাসপাতালে নিতে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এবং রাত্রে যদি কোনো মানুষ অসুস্থ হয় তখন তো আরও সমস্যা এখন ঝড় বৃষ্টি সব কিছুতে আসলে সমস্যা এটা আসলে আমাদের আমাদের প্রতি সরকারের দৃষ্টি দেওয়া অনেকটাই জরুরি তবে দেরি হলেও আসার কথা শোনালেন স্থানীয় সংসদ সদস্য জানান এরই মধ্যে একনেকে সেতুর জন্য অর্থ বরাদ্দ হয়েছে শিগগিরই শুরু হবে নির্মাণ কাজ 120 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এটা একনেকেও পাশ হয়েছে এটা ব্রিজটা নবের বাগ থেকে বাক্সাতা দিয়ে এই ব্রিজটা খুব তাড়াতাড়ি এটা টেন্ডার হবে টেন্ডার অর্ডার হয়ে গেছে এটা খুব তাড়াতাড়ি টেন্ডার হবে একটি সেতুর মাধ্যমে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এমনটি আশা 22 গ্রামের মানুষের ওয়াসিফ পার্থ দেশ টিভি ঢাকা